সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে হলো ডিনার করতে। ঠিক আছে, তো আজকে লাস্ট ডিনার এখানে, তো চলো বাজার থেকে কাছে ডিনারটা করে আসি, একটু ঘুরেও আসি। আবার কবে আসি জামশেদপুর তার তো ঠিক নেই। চলো তো এই ডিনারের জন্য তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি তো অনেক দোকান টোকান না বন্ধ আজকে। ঠিক আছে, তো সবাই একটু সেলিব্রেট করতে ইচ্ছে করে, মানে এখন বাজে 8:30 বাজেনি, 8:15 নাগাদ বাজে, তো অনেক দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, তো রাতে সবাই সেলিব্রেট করতে বেরিয়ে গেছে। কিছু কিছু দোকানপাট খোলা আছে। চলো আজকে অন্য একটা রেস্টুরেন্টে যাবো খেতে। এই কদিন আমরা যে রেস্টুরেন্টে খেতেছি সেটা ছিল একটা বাঙালি রেস্টুরেন্ট, জলসা। তো খাবার দাবার ভালোই ছিল, তো আজকে দেখে অন্য জায়গায় একবার ট্রাই করবো, কী খাবার খাই ঠিক নেই, কী খাবার খাই সেটা ঠিক নেই, তো চলো কী খাই সেটা দেখতেই পাবে। আজকে হলো লাস্ট ডিনার করছি আমরা এখানে জামশেদপুরের লাস্ট ডিনার, তো চলো যাবা কোথায়। তো ওই হোটেলটা ঢুকলাম না, কারণ আজকে প্রথমত ফার্স্ট, মানে ফার্স্ট জানুয়ারি, আর প্রচুর ভিড়, খাবার অর্ডার করলেও হয়তো তোমাকে 2-3 ঘন্টা ওয়েট করতে হবে যা ভিড় দেখলাম। তো যাইনি আলটিমেটলি, দেখি সামনে কোনো হোটেল আছে নাকি, একটু ফাঁকা ফাঁকা দেখলে ঢুকে পড়বো, কারণ ওই 2-3 ঘন্টা লাইন দিতে না বড্ড বিরক্ত লাগে। চলো তো আমরা ঢুকেছি সাতচি মার্কেটে, সাতচি মার্কেট। হ্যাঁ, আর এখন বাজে 8:30, জানি না নিউ ইয়ারের জন্য নাকি, তো মোটামুটি অনেক দোকান বন্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখি কোথায় যাই। তো এখানে নাকি মোটামুটি 7টা অবধি জমজমাট থাকে আর কি, তারপর 7টার পর থেকে সব বন্ধ হতে থাকে মার্কেট পুরো একদম। দেখো এখন 8:30 বাজে, সব পুরো মার্কেট বন্ধ, আর আমাদের তো কল্পনাই করতে পারি না, পুরো অন্ধকার। দেখো এই যে সব গুটাচ্ছে, সব বুচকা বাচকা নিয়ে সব গুটিয়ে ফেলছে, সব দোকানপাট বন্ধ। তো এই যে যাওয়ার পথে দেখলাম, দেখো মহালক্ষ্মী মন্দির কি সুন্দর। দিনের বেলা আসলে একটু ঢুকতে পারতাম, এখন লেট হয়ে গেছে আর ঢুকবো না, তো চলো। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। ঠিক আছে, তো যে বসে আছি, আর খুব একটা ভিড় কিছু ছিল না, হালকা পাতলাই ভিড় ছিল। আর আমাদের এই যে মেনু কার্ডও দিয়ে গেছে, কী খাই এখনও ঠিক করিনি, তো দেখি কী খাই। তো ফাইনালি খাবারটা অর্ডার করলাম, যেহেতু আম্মামের কথা ভেবে একটা কাবাব অর্ডার করেছি, সেটা হলো মালাই কাবাব, যেহেতু ঝাল কম হবে আম্মাম খেতে পারবে, তো মালাই কাবাব অর্ডার করা হয়েছে। আর এই যে চলে এসেছে, খেতে না দারুণ ছিল। ঠিক আছে, খুবই টেস্টি ছিল, মানে এক প্লেটে মানে তিনজনে খেয়েছি, একদমই মন ভরেনি। ঠিক আছে, একা খেতে পারলে ঠিক মন ভরতো। আর পাপা ওইদিকে অর্ডার করে দিয়েছিল মাটন আর হলো রাইস, আর আমাদের পেট ভুললো না বলে আবার অর্ডার করা হয়েছে। এখানে দেখো যে চিকেনের ফিঙ্গার, মানে ফিশ ফিঙ্গারের মতো চিকেন ফিঙ্গার। তো এই জাস্ট বেরোলাম রেস্টুরেন্ট থেকে খেয়ে, আর এখন বাজে 10টা, 10টার সময় কি অবস্থা দেখো, পুরো অন্ধকার, সমস্ত দোকানপাট বন্ধ, দেখো পুরো ফাঁকা, 2-4টি গাড়ি আসছে, এখানটা পুরো একদম মানে পার হতে পারবে না তুমি, এত ভিড় থাকে দিনের বেলা। সব বন্ধ, এই দেখো 4 রাস্তায় মোড়, কি অবস্থা, পুরো ফাঁকা। কি আছে উপরে কে জানে, তো এই যে 4 বোতল জল দেখালাম, 4 বোতল জল নিয়ে আসলাম, কেন হোটেলে জল অর্ডার করলে 2 বোতল করে কমপ্লিমেন্টারি দেয়, কিন্তু তোমার ওই আর যদি এক্সট্রা জল 2 বোতলে তো হয় না, 3 জন মানুষ, তো এক্সট্রা যদি জল অর্ডার করা হয় তো প্রচুর দাম নেয়, মানে তোমার এই 4 বোতল জল নিয়ে দিত তোমার 250 টাকার উপর। ঠিক আছে, তো তাই জন্য আমরা বাজার থেকেই নিয়ে আসলাম। এখন 4 বোতল জল কত নিয়েছে তোমার, ওই 20 রুপি কি 25 ম্যাক্সিমাম নিয়েছে, হোটেল রেস্টুরেন্টে একটু বেশি নেয়, এমনিতে তো এমআরপি ধরো
20 টাকা কিন্তু হয়তো সেই জায়গায় 25 টাকা করে নিয়েছে চার বোতল জলের দাম নিয়েছে 100 টাকা আর এটাই যদি আমি রেস্টুরেন্টে অর্ডার করতাম তাহলে তোমার সেখানে নিত তোমার কত 250 টাকার উপর বিল করতো ঠিক আছে পুরো সবই কস্টলি তো চলো আজকের মতো টাটা আজকে রাত এখানে শেষ রাত আর কি কালকে সকালে 11টা বেরিয়ে যাবো আমরা চেক আউট আছে আর দুপুর 1টা না 1টা হলে ট্রেন আছে স্টেশন তো কাছেই খুব একটা দূরে না তো সবাই খুব ভালো থেকো টাটা আর আমাদের হোটেলও চলে এসেছে সামনে হোটেলটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো সামনেই হোটেল আর খুব সুন্দর সাজিয়েছে যেহেতু নিউ ইয়ার বলে এখানে ওপরে ফ্লোরে পুরো পার্টি হচ্ছে আর কি ঠিক আছে তো তার জন্য আগে থেকে বুক করতে হয় তো যাই হোক হোটেলটা খুবই সুন্দর ছিল একটা ফোর স্টার বোধ হয় হোটেলটা ফোর স্টার ক্যাটাগরি হোটেল তো চলো টাটা গুড নাইট